নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আন্নার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে, চিকেন টিক্কা কাবাব। এই চিকেন টিক্কা কাবাব আমি কিভাবে করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই দেখুন, আমি চিকেন টিক্কা কাবাব করার জন্য কী কী নিয়েছি। হলুদ ক্যাপসিক্যাম, লাল ক্যাপসিক্যাম আর সবুজ ক্যাপসিক্যাম, আর কিছু চিকেন নিয়েছি আমি, ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, আর মশলাপাতি নিয়েছি। চলুন তাহলে আমার সঙ্গে থাকুন রেসিপিটা দেখার জন্য, আমি কিভাবে চিকেন টিক্কা কাবাব করছি। সঙ্গে থাকুন, চলুন তাহলে আন্নার রান্নাঘরে। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে হাড় ছাড়া চিকেন আছে, ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছি, সুন্দর করে জল দিয়ে ধুয়েও নিয়েছি। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, একটু ভিনিগার, যে সমস্ত মশলা দিয়ে ভালো করে মেখে নেব চিকেনটা। চিকেনটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, এবার 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ভালো করে কেটে নেব। এই হলুদ ক্যাপসিকামটা কিন্তু খুব দাম, 40 টাকা করে শোয়া। এইভাবে করে ক্যাপসিকামগুলো কেটে নেব। ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো আমি কেটে নিয়েছি এরকম চোখো চোখো করে। টমেটোগুলো, বীজগুলো আমি ফেলে দিয়েছি। এইভাবে আপনারাও কেটে নেবেন। চিকেন টিক্কা করার জন্য প্রথমে আমি উনানটা ধরিয়ে নেব, যেহেতু গনগনা আঁচ দরকার এই টিক্কা করার জন্য, তার জন্য আমি ঘুঁটাও ব্যবহার করব। খড়িগুলো একটু ধরে গেলে তারপরে ঘুঁটো ব্যবহার করব। উনান ধরে গেছে, উনানের মধ্যে আমি কিছু ঘুঁটা ভেঙে ভেঙে দিয়ে দেব। পনেরো মিনিটের জন্য আমি চিকেনটাকে আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আবার চিকেনে কিছু আমি মশলা মাখিয়ে নেব। প্রথমে দেবো টক দই, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, যেহেতু গোলমরিচের গুঁড়ো আমি আগে একবার ব্যবহার করেছি, এখন অল্প করে দেব ঝালটা আপনাদের। শুকনো লঙ্কার গুঁড়ো দেব, গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতন লবণ দেব, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো দেব। এবার শুকনো মশলাগুলোকে ভালো করে চিকেনের সাথে আরও একবার মেখে নেব। আমি ভালো করে মেখে নিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দেবো ক্যাপসিকাম, টমেটো, এবার পেঁয়াজ আরো একবার মেখে নেব।
চিকেন ক্যাপসিকাম আমি ভালো করে মেখে নিয়েছি, এবার কাঠিতে ভরে নেবো। এই কাঠিটা আমি 10 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছি যাতে কাঠিটা যাতে ভেঙে না যায়। এবার কাঠিতে এক এক করে গেঁথে নেব। কাঠিতে আমি এইভাবে পোতেটা ঘুরে নেব। সমস্ত চিকেন ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি এই কাঠিতে গেঁথে নিয়েছি। এই দেখুন, এবার চলে যাবো উনানে। উনানটাও ধরে গেছে, গনগন করছে। দেখুন আঁচটা, উনান ধরে গেছে, দেখুন গনগন করে আজ উঠে গেছে। এবার এটা আমি বসিয়ে দেবো। এটা জানি না এটার নাম কী, কালকে আমি বাজার থেকে কিনে নিয়েছি চিকেন টিক্কা কাবাব, আপনাদের এটাতেই করে দেখাবো আজকে। আমি এটা বসিয়ে দেবো উনানে। এটাতে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নেব। এটা ছোট, এটাতে যয় কটা আটে ততাই বসাবো। চিকেন টিক্কা কাবাব আমি হালকা হালকা আজই তৈরি করব। একটু করে সর্ষের তেল দিয়ে দেবো টিক্কার উপরে। চিকেন টিক্কা এক সাইডে হয়ে গেছে, আর এক সাইডটা আমি উল্টিয়ে দেবো কাঠি দিয়ে ধরে ধরে দেবে। দেখুন কি সুন্দর লাল হয়েছে, সবগুলো এরকম হবে। দোকানেও দেখেছি আমি এই টিক্কার উপরে একটু করে ফুড কালার দেয়, কিন্তু আমি ফুড কালার ব্যবহার করিনি, আমি ঘরোয়াভাবে আপনাদের তৈরি করে দেখাচ্ছি আজকে। টিক্কা কাবাবগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এখন উল্টে পাল্টে কত সুন্দর হয়েছে দেখতে, একদম দোকানের মতন। এবার খেয়ে দেখবো আমি কেমন হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে বানাবেন আর সবাই মিলে খাবেন। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আজকের এই চিকেন টিক্কা কাবাবটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর কী কী রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। এখন আমি খেয়ে দেখব। সিদ্ধ হয়েছে কিন্তু খুব সুন্দর, খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। চিকেনটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা। বাড়িতে এরকম বানিয়ে খাবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আর আমার পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আন্না রান্না চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করে নিতে হবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।